আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে সালাত শুরু করার পূর্বে জায়নামাজে দাঁড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা যাবে কিনা। তো সেই ভাইয়ের এই প্রশ্নের উত্তরটি আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই বলছি, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে এবং সালাত শেষ করতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। তো সালাত শুরু করতে হয় তাকবীর দিয়ে, শেষ করতে হয় সালাম দিয়ে। তো এর আগে কিংবা পরে সালাতের সাথে অন্তর্ভুক্ত অন্য কোনো কিছু পাঠ করতে হয় না। আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সালাত শুরু করার পূর্বে কিছু একটা পাঠ করে প্রস্তুতি নিতে হবে। আসলে সালাতের প্রস্তুতি হলো মনের নিয়ত। আপনি যখন সালাত শুরু করবেন তখন মনে সংকল্প করবেন, নিয়ত করবেন যে কোন সালাত কত রাকাত সালাত একাটা জাবাতবদ্ধ হয়ে পড়ছেন, এগুলো মনের মধ্যে সংকল্প করতে হবে। এটাই হলো সালাতের প্রস্তুতি। এই সালাতের প্রস্তুতি ছাড়া অন্য কোনো কিছু মুখে উচ্চারণ করতে হয় না। আউযু বিল্লাহ বিসমিল্লাহও পাঠ করতে হয় না, ইন্নি ওয়াজ্জাহতুও পাঠ করতে হয় না, নাওয়াইতুওয়ানও পাঠ করতে হয় না। মনে মনে সংকল্প করে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করতে হয়, আর কিছুই পাঠ করতে হয় না। আর সালাত শেষ করার পরে আপনি জিকির আজগার করতে পারেন, সুন্নাত পড়তে পারেন, মোনাজাত করতে পারেন। তবে সম্মিলিতভাবে প্রত্যেক সালাতের পরে হাত উঠিয়ে মোনাজাত করতে হবে, এটাও সালাতের অন্তর্ভুক্ত নয়। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। আবারও বলছি, সালাত শুরু করার পূর্বে কোনো কিছু পাঠ করতে হয় না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হয় না, ইন্নি ওয়াজ্জাহতু পাঠ করতে হয় না, নাওয়াইতুওয়ানও পাঠ করতে হয় না। সালাতের প্রস্তুতি হলো মনের নিয়ত, মনের সংকল্প। এই সংকল্প হয়ে গেলেই আপনি তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন। মুখে উচ্চারণ করতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কিছুই সালাতের অন্তর্ভুক্ত না, মুখে উচ্চারণ করতে হয় না। অতএব মুখে উচ্চারণ করতে হবে আল্লাহু আকবার, হাত বেঁধে সালাত শুরু করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাত আদায় করা খুব সহজ, এটাকে আমরা খুব কঠিন বানিয়ে ফেলেছি। এই জন্যই দর্শক আমাদের কাছে এখন বারবার প্রশ্ন করতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে আমাদের বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।